আইবুড়ো ভাতে এমনটা দেওয়া যায়? দেওয়া যায়, ইচ্ছে থাকলে অবশ্যই উপায় হয়। ওয়েলকাম টু মাই চ্যানেল, কেমন আছেন সবাই? আমার বোনের আইবুড়ো ভাতে এই আইটেমটা করেছিলাম, পনির সাটে উইথ সুইট গ্রিন চাটনি। চলুন রেসিপিটা আপনাদের সকলের সাথে শেয়ার করে দিই। সবার প্রথমে ম্যারিনেট করব যে মশলা দিয়ে সেটা রেডি করে নিই। নিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, রসুন এই একটা গোটা রসুন, তার সাথে হাফ টেবিল স্পুন মতো আদা এবং কাঁচা লঙ্কা। এর সাথে নিচ্ছি ধনে পাতা, এটা অবশ্যই অপশনাল, কারণ অনেকেই ধনে পাতাটা ঠিক পছন্দ করেন না। খুব ভালো করে এটা পেস্ট করে নিচ্ছি, দেখেছেন ফাইন পেস্ট একটা বাটির মধ্যে তুলে নিলাম। এবার যে সবজিগুলো সাটেতে দেব সেগুলো কিউব করে কেটে নিয়েছি। আমি নিয়েছি টমেটো, পেঁয়াজ এবং ক্যাপসিকাম, তার সাথে বড় বড় টুকরো করা পনির। পনিরের রেসিপিটা কিন্তু চ্যানেলে আছে, আমাদের বাড়ির খাঁটি দুধের পনির দুর্দান্ত হয়, একবার রেসিপিটা চোখ বুলিয়ে নেবেন, বিশ্বাস করুন বাইরের থেকে আর পনির কিনে খেতে ইচ্ছে করবে না। আমি নিয়ে নিলাম গোলমরিচ, স্বাদমতো নুন, তার সাথে হালকা ঝালের জন্য একটু গোলমরিচ, গোলমরিচ গুঁড়োটাও কিন্তু অবশ্যই অপশনাল। এবার নিয়ে নিচ্ছি জল ঝরানো টক দই। টক দই জল না ঝরিয়ে নিলে ম্যারিনেট করার পরে জল ছেড়ে দেবে এবং ব্যাপারটা ঝোলঝোল হয়ে যাবে, সেই জন্য জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে আমি রেখে দেবো মিনিমাম আধ ঘন্টা। এক রাত রাখলে টেস্টটা কিন্তু আরও ভালো আসে। সামান্য চিনি স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি। এবার এই ম্যারিনেশন করতে করতে যে স্টিকগুলো রয়েছে, কাঠের যে স্টিকগুলো রয়েছে, সেটা কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এক টুকরো পেঁয়াজ, এক টুকরো ক্যাপসিকাম, টমেটো, তারপরে পনির কিউব, তারপরে আবার পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম দিয়ে একটা একটা করে স্টিক আমি তৈরি করে নেব। এভাবেই রেখে দেব ম্যারিনেশনের জন্য আরও আধ ঘন্টা। আমি আজ গ্রিল মেশিনেই করছি, আপনারা চাইলে কড়াইতে অল্প বাটার দিয়েও করতে পারেন। আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে নিয়েছি, কারণ আমার গ্রিল মেশিনটা যাতে নষ্ট না হয়। এক টুকরো ফয়েল পেপার দিয়ে তার মধ্যে পনির স্টিকগুলো দিয়ে ওপর দিয়ে ফয়েল পেপার দিয়ে আবার চাপা দিয়ে দিয়েছি। বিশ্বাস করুন যারা খেয়েছে সবাই ভালো বলেছে। আপনাদের রিভিউর অপেক্ষায় রইলাম, দেখা হবে নেক্সট।